হরে কৃষ্ণা গৌর নিতাই। আজকে আলোচনা করব এমন নটি স্বপ্ন সংকেত সম্পর্কে, সেগুলো যদি আপনারা জীবনে পান কাউকে বলবেন না। স্বয়ং শ্রীকৃষ্ণ কর্ণকে এই নটি সংকেত সম্পর্কে জানিয়েছিলেন যখন মহাভারতের সময় কর্ণ অত্যন্ত চিন্তিত ছিলেন বিভিন্ন স্বপ্নের দ্বারা। উনি সেই সময়ে খারাপ ভালো প্রচুর স্বপ্ন দেখতেন এবং সেগুলোর অর্থ কী সেগুলো শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন এবং শ্রীকৃষ্ণ এইরূপ স্বপ্ন সংকেতগুলির অর্থ বুঝিয়েছিলেন কর্ণকে। তাই আপনারা যদি এই বিষয়ে জানতে চান আমি অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখুন বন্ধুরা, বিশেষ মুহূর্তে আপনারা যদি এই নটি স্বপ্ন সংকেত পেয়ে থাকেন কখনোই কাউকে বলবেন না, কারণ সংকেতগুলির শুভ ফল নষ্ট হয়ে যায়। যাই হোক, গোপন রাখার চেষ্টা করবেন, কখনো কাউকে বলা উচিত নয়। এছাড়াও বন্ধুরা, আপনাদেরকে আমি আরেকটা বিষয়ে বলে দিই। দেখুন, স্বপ্ন দেখা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই পৃথিবীতে এমন কেউ নেই যিনি স্বপ্ন দেখেন না। স্বপ্ন কিন্তু আমরা আপনারা প্রত্যেকেই দেখি। অনেক স্বপ্ন থাকে যেগুলো আমরা ঘুম থেকে উঠে ভুলে যাই, কিছুতেই মনে করতে পারি না। আবার এমন বহু স্বপ্ন রয়েছে যেগুলো কিন্তু ঘুম থেকে উঠেও দীর্ঘদিন মনে থাকে। যাই হোক, এটি আমি আগেই বললাম যে স্বপ্ন দেখা একটা স্বাভাবিক ব্যাপার। দৈনন্দিন যেসব আমরা ক্রিয়াকলাপ করি, যেসব চিন্তাভাবনা করি, সেইগুলির একটা মানে ফলপ্রসূ হয়ে এক স্বপ্ন কিন্তু আমরা রাত্রিবেলায় দেখতে পাই। তারই একটা প্রতিচ্ছবি হিসাবে বিভিন্ন স্বপ্ন কিন্তু আপনাদের মানে আমার আপনার সবাইকার মধ্যেই কিন্তু আসে। দেখুন বন্ধুরা, তবে এমন কিছু স্বপ্ন রয়েছে যেগুলো বিশেষ টাইমে বিশেষ সময়ে যদি দেখা হয় তাহলে কিন্তু এর গুরুত্ব আলাদা। স্বপ্নশাস্ত্রেও এর ব্যাখ্যা রয়েছে, পুরাণশাস্ত্রেও ব্যাখ্যা রয়েছে। যদি আপনারা এমন কোনো স্বপ্ন দেখে ফেলেন তাহলে কিন্তু জানবেন যে আগাম ভবিষ্যতে আপনাদের জন্য কিন্তু কিছু না কিছু ভালো ঘটনা কিন্তু ঘটতে চলেছে। এছাড়াও দেবপুরাণ অনুযায়ী স্বপ্ন আমাদের ভবিষ্যতের আয়না। এমন কিছু স্বপ্ন রয়েছে যা আমাদের সঙ্গে ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু আগাম জানান দেয়। আমরা যদি এই স্বপ্নগুলোর মানে সঠিকভাবে বুঝতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতে যা ঘটবে তার কিন্তু একটা আনুমানিক পরিকল্পনা করতে পারি। দেখুন, শাস্ত্র বলছে বা শাস্ত্র অনুসারে স্বপ্ন হয় দুই প্রকারের। কিছু স্বপ্ন হয় শুভ ফলদায়ক, আবার কিছু স্বপ্ন দেয় অশুভ ফল। শুভ স্বপ্ন দেখার পর কখনোই কোনো ব্যক্তির আবার ঘুমিয়ে পড়া উচিত নয়। ধরুন আপনারা কোনো একটা ভালো খুব সুন্দর একটা স্বপ্ন দেখলেন বা হয়তো কোনো দেবদেবীর স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পর কিন্তু ঘুমিয়ে পড়বেন না, এটা কিন্তু উচিত নয়। এবং এই স্বপ্ন সম্পর্কে অন্য কাউকে কিন্তু কখনোই বলা উচিত নয়, তা না হলে আমি আগেই বললাম সংকেতের শুভ ফল বিনষ্ট হয়ে যায়। ঘুম থেকে ওঠার পর পরিবারের কাউকে এই শুভ সম্পর্কে কিন্তু বারবার বলছি বলতে যাবেন না। এরপর আসুন জেনে নেওয়া যাক যে কোন সেই নটি স্বপ্ন যে সংকেতগুলি পেলে জানবেন যে আগামী জীবন আপনাদের অত্যন্ত ভালো হতে চলেছে সে সম্পর্কে। দেখুন, প্রথমেই আমি যে স্বপ্ন সংকেতের কথাটি বলবো সেটা হলো পদচিহ্ন দেখা। আগে হ্যাঁ বন্ধুরা, শাস্ত্র বলছে আপনারা যদি স্বপ্নতে কোনো পদচিহ্ন দেখতে পান তাহলে এটি কিন্তু অত্যন্ত শুভ একটি সংকেত। আপনারা বুঝে নেবেন যে আপনাদের রাজযোগ আসতে চলেছে জীবনে। স্বপ্নশাস্ত্র অনুযায়ী এইসব স্বপ্ন খুবই দুর্লভ হয়ে থাকে। খুব মুষ্টিমেয় লোক, নির্বাচিত লোকই কিন্তু এরকম স্বপ্ন পেয়ে থাকেন। এমনটি বলা হয়ে থাকে এই পদচিহ্ন স্বয়ং মা লক্ষ্মীর হয়ে থাকে এবং এইসব স্বপ্ন একমাত্র তারাই পেয়ে থাকেন যাদের উপর স্বয়ং মাতা লক্ষ্মীর কৃপাদৃষ্টি বিদ্যমান থাকে। যদি কোনো ব্যক্তি স্বপ্নতে পদচিহ্ন দেখতে পান এবং সেই ব্যক্তি পদচিহ্নর পিছনে অনুসরণ করে যাচ্ছেন এই প্রকার স্বপ্ন দেখতে পান তাহলে বুঝে নেবেন যে সেই ব্যক্তি অপার সম্পত্তির ধন সম্পত্তির মালিক হতে চলেছেন খুব শীঘ্রই। কিন্তু বন্ধুরা, এইরূপ স্বপ্ন সম্পর্কে ভুল করেও কোনো অন্য পার্সনের সঙ্গে আলোচনা করবেন না, নতুবা কিন্তু সব কিছু হারিয়ে ফেলবেন।
স্বপ্ন সংকেতের অর্থটাই পরিবর্তন হয়ে যাবে, শুভ ফল বিনষ্ট হয়ে যাবে, কিচ্ছু পাবেন না জীবনে। কারণ স্বপ্নতে মা লক্ষ্মীর পদচিহ্ন দেখা কোনো ছোট গল্প নয় এটা। তাই স্বপ্ন সবসময় গোপন রাখার চেষ্টা করবেন, দেখবেন জীবনে অত্যধিক আনন্দ এবং সুখ শান্তি অবশ্যই পাবেন। এরপর দ্বিতীয়ত যে স্বপ্ন সংকেতের কথা বলবো সেটি হলো স্বপ্নতে সাপ দেখা। অনেকেই আছেন যারা স্বপ্নতে সাপ দেখলে অত্যন্ত ভয় পেয়ে যান, আবার কোনো ব্যক্তিরা আছেন স্বপ্নতে সাপ দেখতে পান, সাপকে সাপ কামড়াচ্ছে বা তাকে অনেকগুলো সাপে হয়তো সেই মানুষটাকে ঘিরে ধরেছে, এই প্রকারও স্বপ্ন অনেকেই দেখে থাকেন এবং ঘুমের মধ্যে অত্যন্ত ভয় পেয়ে যান। এইরূপ স্বপ্ন শাস্ত্র মতে খুবই শুভ স্বপ্ন বলে চিহ্নিত করা হয় এবং আপনাদের শুভ ফল ভবিষ্যতে দেবার এটি কিন্তু একটি ভালো মাধ্যম বলতে পারেন। বন্ধুরা, প্রাচীন শাস্ত্র থেকেই স্বপ্নতে সাপ দেখা একটি অত্যন্ত শুভ সংকেত বলে মানা হয়েছে। এছাড়াও যেখানে দেখবেন সোনা থাকে, গয়না রূপা সোনা এরকম কোনো একটা প্লেস থাকে, সে জায়গায় নাগ দেবতা কিন্তু বিরাজ করেন। যদি আপনাদের স্বপ্নতে সাপ দেখা দেয় তাহলে জেনে নেবেন যে আপনাদের কাছে খুব শীঘ্রই প্রচুর অর্থ আসতে চলেছে কোনো না কোনো মাধ্যমে। এছাড়াও যদি আপনারা স্বপ্নতে এটিও দেখে থাকেন যে অনেকগুলো সাপ একত্রে আছে, তাহলে হঠাৎ করে আপনারা প্রচুর টাকার মালিক হয়ে যেতে পারেন। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে স্বপ্নের কথা কাউকে বলা যাবে না, এটিও কিন্তু গোপন রাখবেন, নতুবা স্বপ্নের শুভ ফল নষ্ট হয়ে যেতে পারে। এরপর তৃতীয়ত স্বপ্ন সংকেতটি হলো, ধরুন স্বপ্নতে আপনারা প্রচুর ধনসম্পত্তি দেখতে পেলেন। যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে থাকে যে তিনি প্রচুর সোনা স্বর্ণ একসঙ্গে জড়ো করেছেন বা সংগ্রহ করেছেন, বা ধরুন নিজেকে কোথাও অনেক ধনসম্পত্তির কাছে দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু আপনার এই সংকেত বা স্বপ্ন সম্পর্কে কাউকে বলবেন না, এটা অত্যন্ত শুভ সংকেত। বুঝে নেবেন ভবিষ্যতে খুব শীঘ্রই আপনারাও প্রচুর ধনসম্পত্তির মালিক হতে চলেছেন। কিন্তু বন্ধু, যদি আপনার স্বপ্ন সংকেত সম্পর্কে কাউকে বলে দেন তাহলে কিন্তু এই স্বপ্ন কখনোই আপনাদের পূর্ণ হবে না। এরপর চতুর্থ বিষয়টি হলো স্বপ্নে হাতির পিঠে চাপা বা ঘোড়ার পিঠে চেপে ঘুরে বেড়ানো। শাস্ত্র অনুসারে আপনারা যদি কোনো ঘোড়ার পিঠে চেপে ঘুরছেন বা হাতির পিঠে চেপে ঘুরছেন এইরূপ স্বপ্ন দেখতে পান, তাহলে বুঝে নেবেন এটি একটি অত্যন্ত শুভ সংকেত। এই স্বপ্ন আপনাদেরকে এই বিষয়ে ইঙ্গিত করে দেয় যে আপনারা কোনো বড় কাজে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে চলেছেন। বন্ধুরা, ঘোড়া বা হাতি ধনসম্পত্তি ঐশ্বর্যের প্রতীক হয়, তাই কোনো ব্যক্তি যদি এইরূপ স্বপ্ন দেখে থাকেন বা হয়তো হাতির পিঠে বা ঘোড়ার পিঠে হয়তো আপনি উঠছেন, তাহলে আপনাদের জীবনে যদি কোনো বড় ড্রিম থাকে, স্বপ্ন থাকে, চাহিদা থাকে, সেটা কিন্তু অবশ্যই জীবনে আপনারা অ্যাচিভ করতে পারবেন, আপনারা কিন্তু পূরণ করতে পারবেন। যাই হোক বন্ধুরা, এই অর্থে এই হাতির বা ঘোড়ার স্বপ্ন দেখা মানে এটা অনেক সময় হয়ে যায় যে আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রচুর টাকা পয়সা পর্যন্ত উপার্জন করতে সক্ষম হবেন। কিন্তু এই বিষয়ে বলে রাখি, এইরূপ স্বপ্ন দেখলে আপনি এই বিষয়ে কারোর সাথে আলোচনা করবেন না। এরপর পঞ্চম যে স্বপ্নের কথা বলবো সেটি হলো মৃত্যুর সঙ্গে যুক্ত কোনো স্বপ্ন দেখা। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এইরূপ কোনো স্বপ্ন দেখতে পান তাহলে এই স্বপ্নের কথা অন্য কাউকে ভুল করেও বলতে যাবেন না। যদি কোনো ব্যক্তি স্বপ্নতে নিজের মৃত্যু বা অন্য কোনো আত্মীয়র মৃত্যু দেখতে পান তাহলে এটি অত্যন্ত মানে একটা শুভ সংকেত বলে মনে করা হয়। অনেক ব্যক্তিরা রয়েছেন যারা নিজেদের আত্মীয়র মৃত্যু স্বপ্নে দেখে থাকেন বা হয়তো ভীত হয়ে পড়েন, আবার অনেকেই আছেন যারা এরূপ স্বপ্ন দেখার পর ঘুম থেকে উঠে কান্নাকাটি পর্যন্ত শুরু করে দেন, কেঁদে ফেলেন ভয়ে। এক্ষেত্রে বন্ধুরা, আপনাদের স্বপ্ন দেখলে ভয়ের কিছুই নেই, আপনারা যে প্রিয় ব্যক্তির মৃত্যুর স্বপ্ন দেখেছেন সেই প্রিয় ব্যক্তির আয়ু কিন্তু কোথাও না কোথাও অনেকখানি বৃদ্ধি হয়ে গেছে, সেই ব্যক্তি দীর্ঘায়ু হয়ে যান। কিন্তু মনে রাখবেন এই স্বপ্ন সংকেত সম্পর্কে কাউকে আপনি কিন্তু বলবেন না। এরপর ষষ্ঠ যে স্বপ্নটি হলো, আপনারা যদি স্বপ্নতে ভগবানের দর্শন পান। দেখুন বন্ধুরা, আপনারা যদি স্বপ্নতে ভগবানের দর্শন পেয়ে থাকেন তাহলে এটি
অত্যন্ত একটা শুভ সংকেত। এরূপ স্বপ্ন দেখার অর্থ হলো আপনাদের জীবনে প্রচুর সুখ শান্তি সমৃদ্ধি খুব শীঘ্রই আসতে চলেছে দৈবিক কৃপায়। খুব শীঘ্রই আপনারা আপনাদের অপূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন, জীবনে যেগুলো চেয়েছেন সেগুলো পাবেন, এবং যদি কোনো সমস্যায় আপনারা ভুগছেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তবে একটা কথাই মনে রাখবেন, আমি প্রত্যেকবার বলে দিচ্ছি, এই রকম ভালো শুভ সংকেত পেলে কখনোই কাউকে আপনারা কিন্তু এগুলি সম্পর্কে বলতে যাবেন না, সম্পূর্ণ গোপনে রাখবেন, অবশ্যই এর শুভ ফল কিন্তু পাবেন। এরপর সপ্তম স্বপ্নটি হলো স্বপ্নতে মাছ দেখা। আগে হ্যাঁ বন্ধুরা, শাস্ত্র অনুসারে বলা হয় স্বপ্নতে যদি আপনারা মাছ দেখতে পান তাহলে মাছ দেখা মানে ধন সম্পত্তি রিলেটেড বিষয়ের সঙ্গে আপনি কিন্তু ভবিষ্যতে যুক্ত হতে পারেন। মাছ হলো ধন সম্পত্তির প্রতীক, তাই আপনারা যদি স্বপ্নতে মাছ দেখে থাকেন তাহলে বুঝে নেবেন ভবিষ্যতে আপনার প্রচুর সম্পত্তি হতে চলেছে, বা আপনাদের জীবনে যদি কোনো ঋণ থাকে সেই ঋণ থেকে আপনারা কিন্তু রেহাই পেতে পারেন। বিশেষ করে এরূপ স্বপ্ন দেখার ফলে আপনারা দেখবেন এক মাসের মধ্যেই এর রেজাল্ট কিন্তু আপনারা খুব সুন্দর পেয়ে থাকবেন। এরপর অষ্টম স্বপ্নটি হলো স্বপ্নতে কোনো মহিলাকে দেখতে পাওয়া। আগে হ্যাঁ বন্ধুরা, এরূপ শুভ সংকেত এটাও কিন্তু শুভ সংকেত হতে পারে বা অশুভ সংকেত হতে পারে, কারণ মহিলা কি বস্ত্র পরিধান করে আছে তার উপর নির্ভর করে এই স্বপ্ন সংকেতটি শুভ হবে না অশুভ হবে। যদি স্বপ্নতে আপনারা দেখতে পান যে কোনো মহিলা হয়তো কালো রঙের বস্ত্র ধারণ করে আছে, বা কোনো মহিলা কালো রঙের কোনো কিছু একটা পরে আছে এবং আপনারা তাকে হয়তো আলিঙ্গন করছেন, তাহলে বুঝে নেবেন এই স্বপ্ন হলো মৃত্যুর সূচক স্বপ্ন। সেই ব্যক্তির মৃত্যু কোনো প্রাকৃতিক কারণে হঠাৎ করে হয়ে যেতে পারে, যাকে বলা হয় অকাল মৃত্যু হতে পারে যদি এরকম স্বপ্ন আপনারা দেখে থাকেন। কিন্তু যদি কোনো মহিলা লাল রঙের বস্ত্র ধারণ করে আছে এরূপ স্বপ্ন দেখতে পান তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয়। এরকম স্বপ্ন সংকেত পেলে জানবেন যে খুব শীঘ্রই আপনাদের আর্থিক উন্নতি হবে, যে আর্থিক একটা পরিস্থিতি খারাপ চলছিল আপনাদের সেখান থেকে আপনারা ভালোর দিকে এগিয়ে যেতে পারবেন। এছাড়া বন্ধুরা, স্বপ্নতে গোবরের সংকেত পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়, বা হয়তো আপনি হয়তো কোনো হয়তো কুকুরকে খাওয়াচ্ছেন বা কোনো জন্তুকে সাহায্য করছেন, কোনো প্রাণীকে অবলা প্রাণীকে আপনি রক্ষা করছেন, এই প্রকারের কোনো সংকেত পেলে জানবেন যে এটিও কিন্তু অত্যন্ত শুভ সংকেত। এছাড়াও হয়তো জলে সাঁতার কাটার স্বপ্নকে অর্থের সূচক বলা হয়, এর ফলও কিন্তু অর্থলাভ করা যায়। যদি আপনি দেখেন কোনো পুকুর নদীতে বা হয়তো কোথাও হয়তো আপনি জলাশয়ে সাঁতার কাটছেন, এরকম স্বপ্নকেও কিন্তু আর্থিক লাভের সূচক বলে মনে করা হয়। এছাড়াও আপনারা জেনে রাখুন, যদি স্বপ্নতে আপনারা হঠাৎ করে দেখেন যে কোনো ছোট কন্যা শিশু বা কোনো বাচ্চা শিশু যদি অত্যন্ত হাসে, তাদের হাসি মুখ যদি আপনারা দেখতে পান তার মানে বুঝবেন হঠাৎ করে আপনাদের জীবনে আর্থিক উন্নতি হতে চলেছে বা অর্থপ্রাপ্তি করার একটা যোগ তৈরি হচ্ছে। যাই হোক, আপনাদেরকে আমি সর্বশেষে আরও কয়েকটি বলে দিই কথা। যদি আপনারা স্বপ্নতে আয়না দর্শন করে থাকেন বা কোনো মিররের দর্শন পান এটিও শুভ সংকেত। তবে হ্যাঁ, কোনো কারণে যদি কোনো মিরার ভেঙে যাচ্ছে এরকম বা কোনো আয়না হয়তো ভেঙে যাচ্ছে, যদি দর্পণ ভাঙতে দেখেন স্বপ্নতে তাহলে বুঝবেন যে কোনো পারিবারিক শত্রু আপনাদের জীবনে রয়েছে যারা কিন্তু আপনার ক্ষতি করতে চাইবে এবং আপনারা কিন্তু পারিবারিক কোনো সমস্যায় অত্যন্ত জড়িয়ে যেতে পারেন। যাই হোক, প্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ অনুসারে এই কয়েকটি স্বপ্ন সংকেত যেগুলো আমি আপনাদেরকে বললাম এগুলোর কিছু শুভ মানে রয়েছে, কিছু অশুভ মানেও রয়েছে। যাই হোক, এই বিষয়গুলি জেনে আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে এরকমই কোনো একটি ধার্মিক সংক্রান্ত ভিডিওর সাথে। নমস্কার, ধন্যবাদ।